ট্যাবের টাকা না পেয়ে বিক্ষোভ বড়গাছা ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালার ছাত্রছাত্রীদের। সময় মতো ট্যাবের টাকা না পাওয়ায় বড়গাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালার ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে। সোমবার হাওড়া আমতা রোডে বেশ কিছুক্ষণ ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের অভিযোগ, ট্যাবের টাকা ঢোকার নির্ধারিত সময় পেরিয়ে প্রায় এক বছর পার হয়ে গেলেও টাকা না ঢোকার কারণে একাধিকবার স্কুলের প্রধান শিক্ষকের কাছে সে বিষয়ে জানান। তিনি একাধিকবার এ বিষয়ে মিথ্যা আশ্বাস দিয়েছেন এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদের বিভিন্ন দপ্তরে পাঠানো হলেও তাতেও কোনো সুরাহা হয়নি। এবছর ওই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের টাকা ঢুকে গেলেও গত বছরের প্রায় 45 জন পরীক্ষার্থীর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তার জেরে এই পথ অবরোধ। প্রধান শিক্ষক নান্দীপ মুখার্জি এ বিষয়ে পাল্টা বক্তব্যে জানায়, সার্ভারের সমস্যার কারণে এমন হয়েছে। যে ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালার ছেলে ছাত্র আমাদের আগের বছরের যে 10,000 টাকা করে ট্যাবের জন্য দেওয়ার কথা হয়েছিল সেটা এখনও আমাদের অ্যাকাউন্টে ঢোকেনি। আমরা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছি, এখনও ঢোকেনি। এবছরে যাদের ঢোকার কথা ছিল তাদের ঢুকে গেছে। এবছরের সঙ্গে আমাদের টাকা ঢোকার কথা ছিল সেটাও এখনও ঢোকেনি। আমাদেরকে আমাদের স্কুলের হেড স্যার নান্দীপ মুখার্জি মিথ্যে আশ্বাস দিচ্ছেন খালি বারবার যে তোমাদের টাকা ঢুকে যাবে। আমাদের বড়গাছি ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালা আমাদেরকে মিথ্যে আশ্বাস দিচ্ছেন যে টাকা ঢুকে যাবে। নান্দীপ মুখার্জি হেড স্যার আমাদেরকে বলছেন টাকা ঢুকে যাবে, কিন্তু এখনও টাকা ঢুকছে না। আমাদেরকে বিএলআর অফিসে ডিএলআর অফিসে যেতে বলা হয়েছিল, আমরা গিয়েছিলাম সেখানে আমাদেরকে বললো যে তোমাদের নামই আসেনি কোনো এতে। আমাদের স্কুলের হেড স্যারকে এসে বললো যে তোদের নাম এবছরে পাঠিয়ে দেবো। এবছরে আবার আমরা ওয়েট করে গেলাম, আমাদের কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হচ্ছে না, সেই জন্য আমরা ওয়েট করে গেলাম। আর আজকে 41-45 জনের মধ্যে, হ্যাঁ ছেলে মেয়েও আছে। এখন চাইছি আমাদেরকে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হোক, তার মধ্যে ঢুকে যাবে একটা আশ্বাস দেওয়া হোক, সেই জন্যে আমরা পথ অবরোধ করেছিলাম। হেড স্যার বলছেন যে খালি তারিখের ওপর তারিখ দিয়ে যাচ্ছেন যে এই তারিখে আসো তোমরা, ওই তারিখে আসো টাকা ঢুকে যাবে। আমরা কথা বলেছি, কথা বলে যাচ্ছি, তোমাদের জন্য খেটে যাচ্ছি, এটাই বলে যাচ্ছে। এখন ওরা ওদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, খুব স্বাভাবিক, কারণ ওরা দীর্ঘদিন ধরে ট্যাবের টাকা পায়নি। এবার ঘটনা হচ্ছে যেটা যে আমাদের যে টোটাল স্টুডেন্ট তাদের নাম এন্ট্রির সময়ে সার্ভারের সমস্যার কারণে আমরা একসাথে সব নামটা পাঠাতে পারিনি। ওদের নামগুলো আমরা এসআইকে জানিয়ে যে এই ছেলেগুলোর নাম আমরা এখনও পাঠাতে পারিনি, সেই কারণে এসআই অফিসের সঙ্গে সহযোগিতায় তাদের নাম আমরা পরবর্তী সময়ে পাঠাই। এবার এই যে সেকেন্ড লিস্ট, এইটা নিয়ে ওদের বক্তব্য হচ্ছে সেকেন্ড লিস্টের নাম আমাদের দেরি করে গেছে বলে আমরা পাচ্ছি না। এখন কথা হচ্ছে যেটা যে প্রথম লিস্টে যাদের নাম গেছে তাদের মধ্যেও 5 জন এখনও পায়নি। সেই 5 জনের অভিভাবক ডিআই অফিস থেকে ঘুরে এসেছেন এবং আমার আগামীকাল যাওয়ার কথা। শুক্রবার দিনকে আমি খবর পেয়েছি যে সেই 5 মানে মোট 50 জনের নামের লিস্ট ট্রেজারি থেকে ডিআই অফিসে আসবে, এলে আমরা মেল পাবো। এখন যেহেতু ওদের 5 জনেরও নাম আসেনি, অর্থাৎ ধরে নিচ্ছি যে তাদের মধ্যে এদের সঙ্গে একসঙ্গেই থাকবে, তো সেই হিসেবে আগামীকাল আমরা যাবো, গেলে জানতে পারবো অ্যাকচুয়াল অবস্থাটা কী হয়ে রয়েছে বা এদের জন্য আর আমাদের কী করণীয় আছে। স্যার, ছাত্রছাত্রীরা বলছে যে তাদেরকে আপনি বিভিন্ন দপ্তরে পাঠাচ্ছেন, তারা যাচ্ছে কোনো কাজ হচ্ছে না, আপনি বিভিন্ন দপ্তরে পাঠাচ্ছেন? হ্যাঁ, পাঠাচ্ছি বলতে কি, আমি যেরকম খবর পাচ্ছি, আমাকে হয়তো, যেমন আমি নিজে গেছি শিক্ষা কর্মাধ্যক্ষর কাছে, শিক্ষা কর্মাধ্যক্ষর রেকমেন্ডেশন নিয়ে আমি ডিআইয়ের কাছে গেছি, জেলা পরিষদে গেছি, তারপরে এসআই অফিসে গেছি, যেখানে আমি আমাকে যেখানে যেখানে যেতে বলেছে আমি গেছি। তৎপরবর্তী সময়ে ওরাই নিজেরা বলেছে স্যার কোথায় যেতে হবে বলুন, আমি তাহলে তোরা অমুক জায়গায় গিয়ে অমুক ব্যক্তির সঙ্গে যোগাযোগ কর, অমুক ব্যক্তির সঙ্গে কথা বল, তার সঙ্গে আমার এই কথা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তিনি কী বলেন আমাকে জানা, তারপরে যদি আমার কিছু করণীয় থাকে সেটা ওদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন না। ওরা এখানে সামনে আছে, ওরা বলুক যে আমি সবসময় বলেছি যে যা কিছু আমার দিক থেকে কোনো কিছু করণীয় থাকলে আমাকে জিজ্ঞেস কর বা বল যে স্যার এইটা করতে বলছে, তাহলে আমি সেই কাজটা করবো। যে আর কী কী পেপার্স লাগবে বা আর কী কী ডকুমেন্টস লাগবে, স্কুল থেকে কোনো লিখে দিতে হবে কিনা, কোনো আন্ডারটেকিং দিতে হবে কিনা বা কিছু করতে হবে কিনা, যেটা করতে বলবে সেটা করবো, আমার কোনো অসুবিধা নেই। কারণ ছাত্রগুলো আমাদের, তাদের সবাই পেয়ে গেল, ওরা পেলো না, সেটা আমাদের দিক থেকে আমাদের খারাপ লাগার একটা ব্যাপার থাকে। আমার নাম নান্দীপ মুখার্জি, আমি স্কুলে রয়েছি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।